আমাদের চ্যানেল প্রাইমারি এডুকেশনে আপনাকে স্বাগতম। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব তোমাদের 194 পাতায় অর্ক নিয়ে যে ছোট্ট একটি প্যাসেজ রয়েছে সেই প্যাসেজটি এবং তার উত্তরও করে দেব। শুরু করার আগেই বলে দিই তোমাদের এই প্যাসেজটি আমি দুবার করাবো, একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আর একটি লাইন বাই লাইন ধরে, এবং শেষে তোমরা উত্তরগুলিও পাবে। চলো প্রথমেই আমরা অ্যানিমেশন ভিডিওটি দেখে নিই, এবং তার আগে তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। লেটস স্টার্ট। অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল। অর্কোর প্রিয় খেলা হলো ফুটবল। ফেভারিট অর্থাৎ প্রিয়, গেম অর্থাৎ খেলা। হি প্লেজ দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরি ডে। সে প্রতিদিন তার বন্ধুদের সাথে এই খেলাটি খেলে। হি অর্থাৎ সে, প্লেজ অর্থাৎ খেলে, দ্য গেম অর্থাৎ এই খেলাটি, উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে, এভরি ডে অর্থাৎ প্রত্যেক দিন। হিজ ব্রাদার রাজু অলসো প্লেস দ্য গেম উইথ দেম। হিজ ব্রাদার, তার ভাই রাজুও তাদের সাথে এই খেলাটি খেলে, গেম অর্থাৎ খেলা, আর উইথ দেম অর্থাৎ তাদের সাথে খেলে, ঠিক আছে। আর ব্রাদার অর্থাৎ হল ভাই। ইট কিপস দেম ফিট, এটি তাদের ফিট রাখে, ফিট অর্থাৎ সুস্থ রাখে। আশা করি অ্যানিমেশন ভিডিও তোমাদের ভালো লেগেছে, তো আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও ও বেল আইকনে ক্লিক করে দাও। এবার আমরা আরেকবার এই পড়াটি লাইন বাই লাইন ধরে ধরে পড়ছি, তোমরা দেখো আমার সাথে পড়ো। প্রথমে বলেছে রিড দ্য সেন্টেন্সেস, লাইনগুলি পড়ো। রিড অর্থাৎ পড়া, আর সেন্টেন্সেস অর্থাৎ লাইনগুলি। শুরু করছি। অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল। অর্ক একটি ছেলে। অর্কোস ফেভারিট গেম, ফেভারিট অর্থাৎ প্রিয়, প্রিয় যে খেলা সেটা হলো ফুটবল। হি প্লেস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরি ডে। হি প্লেস, সে খেলা করে, প্লেস অর্থাৎ খেলা করা, দ্য গেম এই খেলাটি, উইথ, উইথ অর্থাৎ সাথে, হিজ এইচ আই এস, হিজ মানে তার, ফ্রেন্ডস, ফ্রেন্ডস অর্থাৎ বন্ধুদের সাথে, তাহলে বন্ধু, আর এভরি ডে অর্থাৎ প্রত্যেক দিন, তাহলে সে প্রত্যেক দিন তার বন্ধুদের সাথে এই খেলাটি খেলে। নেক্সট, হিজ ব্রাদার রাজু অলসো প্লেস দ্য গেম উইথ দেম। এবার বলছে হিজ ব্রাদার, তার ভাই, ব্রাদার অর্থাৎ ভাই, রাজু, তার ভাই রাজু অলসো প্লেস দ্য গেম উইথ দেম, সেও, অলসো মানে রাজুও, প্লেস খেলা করে, দ্য গেম উইথ দেম তাদের সাথে, দেম অর্থাৎ তাদের সাথে। ইট কিপস দেম ফিট, ইট অর্থাৎ এটা, কিপস, কিপস অর্থাৎ রাখা, এখানে হচ্ছে ইট কিপস অর্থাৎ এটি রাখে, দেম, দেম অর্থাৎ তাদেরকে, ফিট, ফিট মানে কি সুস্থ সবল একদম রাখে। তোমরাও যদি ফুটবল খেলো তোমাদের শরীর অনেক সুস্থ সবল থাকবে। আশা করি এই প্রত্যেকটি ওয়ার্ডের মানে সহ তোমরা পুরোটা ভালো করে পড়তে পারবে। চলে আসো আমরা আমাদের প্রশ্ন এবার দেখে নিই। বলছে দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ গ্যাপগুলি ভরো, উইথ ওয়ার্ডস এই ওয়ার্ডগুলি দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ এই প্যাসেজ থেকে শব্দ নিয়ে এগুলি করতে হবে। একের দাগে বলেছে দেখো, অর্কোস ফেভারিট গেম ইজ, এই যে এই লাইনটায় লেখা রয়েছে অর্কোর ফেভারিট গেম ইজ, এটা হবে ফুটবল, তাই তো। নেক্সট দেখো, দুইতে বলেছে অর্কো প্লেস দ্য গেম উইথ হিজ ড্যাশ। আচ্ছা, অর্কো এখানে লেখা রয়েছে দেখো এই লাইনটায় অর্ক, হি প্লেস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে হবে ফ্রেন্ডস। নেক্সট আসছি আমরা তিনের দাগে, রাজু ইজ অর্কোস ড্যাশ, তাহলে রাজু হলো অর্কোর ড্যাশ, রাজুকে বলেছে হিজ ব্রাদার রাজু, তাহলে এখানে হবে রাজু হলো অর্কোর ভাই, তাহলে এই জায়গাটায় লিখবো আমরা ব্রাদার। নেক্সট আসছি চারে, দেখো দ্য গেম কিপস দেম ড্যাশ, এই যে লাস্টে লেখা রয়েছে ইট কিপস দেম ফিট, তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে দ্য গেম কিপস দেম ফিট। ওকে স্টুডেন্টস, তাহলে আশা করি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগছে। আমি পরপর তোমাদের সমস্ত ভিডিও নিয়ে আসবো সমস্ত পাতার, তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনে ক্লিক করে দাও, যাতে ভিডিও সব থেকে প্রথম তুমি পাও।